রাজ প্রাসাদের সু চাই না আমি, চাই যে আমি শুধু তোমার। রাজ প্রাসাদের সু চাই না গাওয়াটা খুব কষ্ট করে গাইছো তুমি, খুব এফর্ট লাগছে তোমার গাইতে, ইজিলি গাইছো না। আইদার তোমার স্কেলটা খুব হাই ছিল অথবা কাজগুলো তোমার জন্য একটু কঠিন ছিল, নোটগুলো পারফেক্ট লাগছিল না, স্লিপ করছিল, আর খুব মনে হলো হাফ হার্টেড অ্যাটেম্পট একটা। ঠিক নোটগুলো লাগবে লাগবে করছে কিন্তু লাগছে না, এটা একটু খেয়াল করতে হবে। এমনি তোমার ভয়েস রেঞ্জটা মোটামুটি ভালোই, এই কয়টা জিনিস একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমার উপরের দিকে যে যাচ্ছ যখন গলাটা, তখন আমার কাছে মনে হচ্ছে যে যেন একটু কষ্ট হচ্ছে, সুর একটু কম, উপরের দিকে সুরটা কম ছিল, আর মাঝে মধ্যে দু চার জায়গায় একটু সুর কম লেগেছে, কিন্তু উপর দিকটা একটু বিশেষ করে আমার কানে লেগেছে। আমার মনে হচ্ছিলো যে একটুখানি স্কেলটাকে সামান্য একটু হাফ পর্দা নামলে বোধ হয় তোমার জন্য ভালো হতো। যখনই গাইবে, যে গানই গাইবে, স্কেলটা আগে চেক করে নিও, তোমার কমফর্ট লেভেল যেখানে থাকে, যেখানে তুমি ইজিলি নিচে উপরে দুটোই স্বাভাবিকভাবে গাইতে পারো, ওরকম একটা স্কেল সবসময় চুজ করবে, ঠিক আছে? ওকে।